এই যে বেরেল গুচ্ছ সেট নিয়ে এলাম আমি, বেরেল গুচ্ছ ফিটিং করবো। এই যে এটা ডিপেন্সিলের সিস্টেম, এটা 107 207 এগুলার সিস্টেম এটা। আর এটা সিস্টেম হয়েছে যার অল টু সেন্ট্রো, যার সামনে গিয়ার আছে, সামনে ইঞ্জিন, তাদের সিস্টেম এটা। এর দুটো সিস্টেম আছে, আমি দুটোকে আলাদা আলাদা করে দিচ্ছি। এটা সেটিং, এটা দুটোকে ফিটিং করে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সামনে গিয়ারের মাল সিস্টেম, আর এটা পেছনে ডিপান্সে যাদের আছে তাদের এটা সিস্টেম। কিন্তু একজন এক ফ্রেন্ড আমাকে বলেছিলো যে টেল ক্রাউনের প্রিমিয়াম সেটিংটা দেখানোর জন্য, আমি তার জন্য আমি কমেন্টে করেছিল, তার জন্য আমি ভিডিওটা বানিয়েছি, দেখাচ্ছি এটাকে ফিটিং করছি। যে সিস্টেম এটা, এই যে হাঁড়িটা ওয়ান বয় ব্যাট, আমি এই যে দুটো দুটো করে ওয়াশার দিয়ে দেবো, ওয়াশার দিতে গেল, একটা ওপরে একটা ওয়াশার দিয়ে দিলাম, এটা হয়ে গেলো, এটার একটা হয়ে যাবে। যে সিস্টেম ওয়াশার দিয়ে দিচ্ছে, এবারে এটা পিন একটা করে ধরবে, এই ঘাটটা আছে, ভেতরে ঘাট আছে, ঘাটে ঘাটে নিয়ে যেতে হবে। আমাদের নাট টাইট হয়ে গেল, তাহলে এবার তিনটে তিনটে ছোট নাট আছে, এদিকে তিনটে এদিকে তিনটে। তাহলে এটা অল্টো বাড়ির যে সিস্টেম, অল্টো সেন্ট্রো এসব বাড়ির সামনে যে অ্যাক্সেল আছে এটা, তার জন্য সেই গিয়ারবক্সের ভেতরে থাকে এটা হাড়ি। এটা পাইপ ফিটিং দেখালাম আমি, তাহলে পাইডার ফিটিং, এই যে এটা করলে বেবেল গুচ্ছা, এটা ফিটিং হয়ে গেলে এবার আমি এটা দেখাচ্ছি। এটা একটা সিস্টেম, এটা আলাদা সিস্টেম, এটা ডিপেন্সিল সিস্টেম, এটাকে আমি নিয়েছি, এটাকে দেখাচ্ছি। এর সেম সিস্টেম এগুলা, এই যে একটা করে ওয়াশার করে দেবো, একটা করে ওয়াশার করে দিলাম, এই সাইডে দুটো করে একটা করে ওয়াশার থেকে গেলো, বাস এটাকে ভরে দিলাম, নিচে দিয়ে একটা ভরে দিলাম ওয়াশার সেটিং, ওপর দিয়ে একটা ভরে দিলাম, হয়ে গেল। এটাকে নিয়ে গেলাম, লাগিয়ে দিলাম মাঝখানে, এটা হয়ে গেল। তারপরে এই সেটাতে আর একটা দিয়ে দিতে হবে, পিনটা ভরে চেক করে দিতে হবে, যে পিন আমরা এই যে পিন ভরে দেখে নিচ্ছি, পিনটা সিধা আছে নাকি, এই যে দুদিকে ভরে দিলাম, ভরে দেওয়ার পরে এবার আমি এটা পিনটাকে বের করে নিচ্ছি, পিনটা বের করে এলা হলো, এবার আমি এরপর এবার এটা ঘুরে দিচ্ছি, ঘুরে দেওয়ার পর এবার এটাকে লাইন হয়ে গেল, এবার আমি পিন ভরবো। এই যে পিনের লক আছে, লকটাকে এই এসিটা ভরে দিলাম, পিন ভরে দিলাম, পিন ভরে পিনটাকে সিধা নিয়ে যেতে হবে,
লকটা ফেল হয়েছে বলে পুরনো পিন দিয়ে সেটিং করছে অন্য গাড়ি। এবার এই পেনটা এই জায়গাতে ঢুকবে, লক হবে এই জায়গাতে, এইভাবে লক হয়ে যাবে। আর এই জায়গাটা তেলে খেয়েছে বলে এটা এই জায়গাটা খাওয়া আছে, নাহলে তো এটা ইজিলি এমনিতেই ঢুকে যাবে। তাহলে সেটিং হয়ে গেল, এরপর আমি এবার কিন্তু এই বেভেল গোছে যেটা ফিটিং করতে গেলে আমাকে এই যে ক্রাউন খুলতে হবে, ক্রাউন না খুললে ফিটিং হবে না। আমি এইবার ক্রাউন সেটিং করছি। যেহেতু জমজম ভিড় থাকবে আমি নাটে লাইন করছি। সব নাটে লাইন হয়ে গেল ক্লিয়ার একবারে। স্যামসাং বসে গেল, এবার চারের সাইড এই যে আমি নাটে এবার টাইট করবো। আমাদের ফিটিং হয়ে গেল এই যে সিস্টেম। তাহলে স্পাইডার কীভাবে ফিটিং হয়, স্পাইডারের কোনো গজাগজি অতটা নেই, পিলে নাই, যেহেতু এই যে হালকা পিলে পিলেটা দেখাচ্ছি, এই যে পিলে, এই যে হালকা পিলে, অতটা পিলে নাই। তাহলে দুটোকেই আমি সেটিং করে দিলাম এই মুহূর্তে। এটা অ্যাক্সেলওয়ালা সামনেকার ইঞ্জিনওয়ালা অ্যাক্সেলের, আর এটা ডিপান্সেলওয়ালা যেটা পেছনে ডিপান্স পেছন চাকা দিয়ে টানে, সেটা এটা পেছনে হাঁড়ি, আর এটা সামনে অ্যাক্সেলওয়ালা হাঁড়ি। তো দুটো সেটিং দুটোই দেখে দিলাম টেলিকনে। তাহলে আমাদের কাজ কমতে। হ্যালো ফ্রেন্ড, এটা হচ্ছে বেবেল গুচ্ছার সেট, এটা হাঁড়ি। এটা কীভাবে ফিটিং করে সেটা দেখাবো, আর কোনটা কী মল সেটা আমি দেখে দিচ্ছি। এই যে এটা হচ্ছে গিয়ার, এই যে এটা, এই যে এইটা যে কাজ, এটা সে কাজ। এটা হচ্ছে ডিপান্সেলের সিস্টেম, এটা এইটা ডিপান্সেলের সিস্টেম, এটা হচ্ছে অ্যাক্সেলের সিস্টেম। অ্যাক্সেলের সিস্টেম এটা দেখাচ্ছি, দুটো আমি নিয়েছি, দুটো মল। এই যে এটা হচ্ছে স্পাইডার সেটিং, এগোটা স্পাইডার যেটা বলে পেনাম বেবেল গুচ্ছা। এই যে এগুলো সিম ওয়াশার, এগুলো ইয়ারিং। আর এটা হচ্ছে লক পিন, আর এটা হচ্ছে পাইডারের পিন স্যাপ যেটাকে বলছে, আর এটাকে বলছে হাঁড়ি। এই ভিতরে থাকে এর ভিতরে, আর এটা হচ্ছে ক্রাউন, আর এটা ধরলে গিয়ার বলছি সেটা ক্রাউন, ধর একমাত্র একই জিনিস। আর এটা হাঁড়ি। আমি টোটাল ফিটিং দেখাবো এরপর।